ayrı tabutu namaz ruku şerta. Tay Kur'an bultese. Ki bultese? Ya yuhallesine aban ustayu. Her amanura imandarera. Ya yuhal muminunay. Ya yuhal muslimunay. Ya yuhal insanunay. İbni babasoran kapatanın. Apre kesifi şefeli. Ya yuhallesine amanu. Hey imandarera. Nastayin sahaccio chao kar mostade Allah sabce priyo nama na mosta ar sei mostan bolle aste al mude sontrasi tekra baba kemre chaiba beswapre wasanate kyal kuje dhorjer sathe ebong damajer sathe sahaccio chao acha tin nombor laine ki inna allah ma sabri নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি ও গো আল্লাহ ওহনে সাহায্য চাইবার কইরা ধৈর্যের সাথে নামাজের সাথে আর শেষে তুমি কও আমি সবরকারীর লগে থাকি নামাজির লগে থাকি না যদি নামাজির লগে থাকি তাহলে বেসবে ওয়া সালাতে ইন্নাল্লাহ মা সাবরিন ওয়া মাল মুসাল্লি এবং আমি নামাজির সাথে পুরা কোরআনে একটা আয়াতেও আল্লাহ পাক নামাজির সাথে থাকে না যদি দেখাইবার পারে আমি একেবারে হাতে চুরি বিদ্যা বেরিয়ে যাব কেন নামাজির লগে থাকে না নামাজ দেখানো যায় নামাজের জিদের তাবুতেও হয় নামাজ হুসাইনের তাবুতেও কিন্তু হুসাইনের ধৈর্য দেখে এক এক করে সব আল্লাহ কোরবানি হয়ে গেল পুলিশ একটুকু দুঃখ করলেন তাই ঐতিহাসিক জীবন বলেছিলেন আব্রাহাম ও গো প্রথম পিতা আব্রাহাম তোমার হাত ইসমাইলকে কোরবানি করার সময় থরথর করে কেঁপেছে তোমার চোখে পটি বাঁধা ছিল তারপরে একবার তুমি চিন্তা করছিলে ও গো আল্লাহ আমার ইসমাইল কোরবানি যদি না হতো তোমার বলে রাশাপূর্ণ রেখা ইসমাইলকে সরাইয়া দুব্বা কোরবানি হয়ে গেল আরে ওইখানে তো দুব্বা কোরবানি হইল ওইখানে তো ইসমাইল গর্দানটা রাখছিল আর এইখানে সরকারে তো আলম মামুল কাসেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন মিন্নি ও আনা মিনাল হুসাইন হুসাইন আমার থেকে আসছে আমি মোহাম্মদ হুসাইন থেকে আসছি সেইখানে তো ইমাম হুসাইন কুরবানির জন্য গর্দান রাখেনি ওইখানে তো গর্দান কেটে গেছে না ওইখানে ইসমাইল তো গর্দান কাটে নাই কাটছিল দুব্বা তাই ঈদুল আজহা খুশির দিন হয় আর এইখানে সবচেয়ে বড় নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের গলা তো রাখে না ওখানে কেটে গেছিল তো কাইটা গেলে দুঃখ হয় না আনন্দ দুঃখ হয় আর এই দশী মহরমে আমরা মাতম করলে ও হাবিরা কয় কি এর বালের মাতম করো কত মিছা হাদিস বানাইছে জানো তোরা কি এর মাতম করো জানো না আদমের তৌবা কবুলেছে দশী মহরমের দিন এটা জানো না ইব্রাহিম নবী আগুনের কুণ্ড থেকে বাঁচছে এই দশী মহরমের দিন নূর নবীর কিস্তি জুটি পর্বতে দিচ্ছে এই দশী মহরমের দিন ইউনুস নবীরে বাঁচে গিরল আরেক পাশে কয় তুই গিলছ তরে আমি গিলাল গিরল রজব মাসে মহরম মাস পর্যন্ত অক্সিজেনের সিলিন্ডারও নাই অক্সিজেনের সিলিন্ডারও নাই দশাত পানির তলে গেলে কান পটপট করে আর আড়াই মাইল পানির তলে ইউনুস অক্সিজেন ছাড়া তিন মাস থাকে আর ইউনুস তো আপনার আমার মতো মানুষটা মহানবী তো বহু দূরের কথা ও হাবি ব্যবহার করেন নবী আমার মতোই মানুষ আর ইউনুস তো আপনার আমার মতো মানুষটা আড়াই মাস পানির তলে থেকে দুই মাসের পেটের ভিতরে
অক্সিজেন নাই, সিলিন্ডার নাই, কিচ্ছু নাই। উনারে দশই মহরমের দিন ওয়াক করে বমি করে চড়ে ফালিয়া গেল। উনি ছাড়া দিয়ে উঠে বাড়িতে চলে গেলেন। আইয়ুব নবীরে 12 বছর না 18 বছর কিরায় খাইল, দশই মহরমের দিন উনি মুক্তি পাইলেন। দশই মহরমের দিন 2500 নবীর জন্মদিন। হায় রে উমাইয়া ফাসিয়া, আর হায় রে আমরা রাম ছাগলের দল, সব খুশির দিন। আচ্ছা, দশই মহরমের দিন আদমের তোবা কবুল হয়েছিল, তুই আছিলি কই, আমি আছিলাম কই, পুঞ্জিকা ছিল কই, ডেট কেমনে করলি, তারিখ কেমনে করলি? আরে সবচেয়ে পুরাতন কাল ক্যালেন্ডার তো গ্রেগরিয়ান ক্যালেন্ডার, 2006 সাল, এটাই সবচেয়ে পুরাতন। আচ্ছা, নুনবীর কিস্তি দশই মহরমে ভিড় ছিল, পুঞ্জিকা পাইছিলি কই, কেথা লেখা রাখছিল? আর ইব্রাহিম নবী আর নমরুদের আগুনের কুণ্ডুর থেকে বাঁচছে দশই মহরমের দিন, ক্যালেন্ডার পাইছিলি কই? ইউডুস নবী দশই মহরমের সব খুশি, 2500 নবীও জন্মাইছে খুশি। এই জন্য মহরম মাসে বিয়া করাইবেন, চাউরা পোলাপান হবে, আস্তা চাউরা পোলাপান হবে। আল্লাহ আফসোস, সব দশই মহরমের দিন ঘুরছে, ওই সুয়ারের বাচ্চারা, ওই তার মোল্লারা, দশই মহরমের দিন আদমের তৌবা সব পাইডা হইলাম। ওই লেটেস্ট নবী অহনো 1500 বছর হয় নাই, এখনো 25 বছর বাকি রয়েছে এই 1500 বছর হইতে। এই লেটেস্ট নবী মোহাম্মদ রসুল্লাহ জন্মদিন করত 9ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, 13ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, মোতাছেরানা 17ই, গাবারিয়ানা 3 রবিউল আউয়াল, আষাঢ়িয়ানা 2 রবিউল আউয়াল, কেউই 1 রবিউল আউয়াল, ওই 1 থেকে 17 পর্যন্ত মহানবীর মৃত্যু দিবস আছে নিশ্চিন্ত। সুন্দরকায় 12 তারিখে উনি জন্মাইছেন, 12 তারিখে উনি চলে গেছেন, হোগা টপি লাগলো, কত বড় 12 তারিখ হয়েছে জীবনা মসুদের শরীফ। আবার পীরের আওলাদ দরকার, দেশের অগ্রণে আমগো জান শরীফ জন্মাইছে, দেশের অগ্রণে চলে গেল, টপি লাগলো না জিনকুট কতির মত। হ্যাঁ, তাহলে বেগম রোকিয়া 9ই ডিসেম্বরে জন্মাইছে, 9ই ডিসেম্বরে উনি মারা গেছেন, তাহলে উনি বুঝি হলি বেগম রোকিয়া? কত ছেলে যে রোকিয়া, উনি 9ই ডিসেম্বরে জন্মেছে, 9ই ডিসেম্বরে উনি তো 12ই রবিউল আউয়াল, ওয়াহাবিরা করে 9ই রবিউল আউয়াল, তো লেটেস্ট নবী 1500 বছর হয়নি, তার জন্মদিন করে রাত 10টা, আর আদমের তৌবা কবুল হয়েছে 10 তারিখে মহরম, এটা পেরাসিও। সব মুসা নবী, ঈসা নবী সব সিওর আপনারাকে 10 তারিখ, ওই তারিখে ভুল হয় না, আর 1500 বছর হয় নাই, এই নবীর জন্মদিন করেন 8টা 10টা 12টা, তা আপনারা তো পেতনি ভূত, আপনারা তো পেতনি ছাড়া পছন্দ হই। বাবা ঠিক বলি রে, সুতরাং এই যে মিথ্যা আবর্জনা, এই ভাবে স্তূপে স্তূপে আমাদের মাথাগুলো খায়, কি শিখবে, কি সুফিজম করব? আজ আপনার বাবার সাথে বলে বসছিলাম, প্রাণ ভরে সুফিজম বলব, আজকে আমি ইতিহাস বললাম, দুঃখে বুকটা ফাইটা যায় না। রসুল্লাহ মেরাজে গিয়া 50-70 নামাজ দেয়াইল, হায় রে সুয়ারের বাচ্চা রে, আর মোল্লার কমেটি কমেটি পা চুট মাথা জুটা দিয়া বাইরের কাপ, 50-70 নামাজ হইলে ঘুমাইব কতক্ষণ? একটা মানুষ ঘুমন আগুন পাতন গোসল করার 8 ঘন্টা, তো আর রইল কত? 16 ঘন্টা, 16 ঘন্টার মধ্যে এই 50-70 হলে 13 মিনিট পর পর আজান দিতে হয়। তাহলে আমি রুগী দেখুন কেমনে,
আল্লাহু আকবার রক্ত বিন্দু মানে 18 দিন 13 দিন পরাম তো কি দেখতাছে কি শেষ হয়ে গেছে আল্লাহ আকবার কবস কইরাই আচ্ছা কবস কইরাই কি কি আর হইলো মত চাই দিবি বাবা সে আপনি কি মুখটা ফরফর করে হয় বাতাস কি পরম আর ও জ্বলে হয় আল্লাহ আকবার লাগা আবার কবস কইরাই আবার কি গেলাম না বলতে আবার কোন দেই কি কবর না সেকড়ে ও এই কি সে চিকড়ে বাইরে নিয়ে যায় আপেলকে ধন্যবাদ